নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 3000 পিস ইয়াবাসহ হাসান ওরফে পল্টু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পল্টু উপজেলার মালিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। সোনারগাঁ পুলিশ বরাবরের মতোই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত রাতে আমাদের নারায়ণগঞ্জ খাস সার্কেলের সম্মানিত সার্কেল শেখ বিল্লাল স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আমরা 3000 পিস ইয়াবা সহ মাদক কারবারি হাসান ওরফে পল্টুকে আমরা গত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 7 দিনের রিমান্ড চেয়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।